ভাতিজার হাতে খুন কাকা, স্ত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে গিয়ে ভাতিজার হাতে খুন হয় কাকা। ঘটনা লংতরাইবেলির মহকুমার ছৈল্যাংটা থানাধীন তারগঞ্জ ছড়ায়। থানায় মামলা, খুনি ধর্ষক, ভাতিজা পলাতক বলে জানা যায়। ভাতিজার হাতে খুন কাকা, স্ত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে স্বামী এগিয়ে আসলে আপন ভাতিজার হাতে খুন কাকা। ঘটনার বিবরণে জানা যায়, লংতরাইবেলি মহকুমার ছৈল্যাংটা থানাধীন তারাবন ছড়ার এক পরিবারের স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। ঘটনাস্থলে অর্থাৎ কিছুক্ষণ পরে স্বামী বাড়িতে আসলে তার স্বামী ওই যুবককে আটকাতে গেলে সঙ্গে সঙ্গে একটি গাছের ডাল দিয়ে সজুরে তার মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ছৈল্যাংটা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে অবস্থার অবনতি হওয়ায় ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই বেদনাদায়ক ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই হতদরিদ্র পরিবারটি অসহায় হয়ে ধলাই জেলা হাসপাতালে মঙ্গলবার সারাদিন কাটিয়ে দিল। এদিকে ধলাই জেলা হাসপাতালে বিভিন্ন লোকের আর্থিক সহযোগিতা ও তীব্রমতা দলের আর্থিক সহযোগিতায় তার ময়না তদন্তের শেষে তার মৃতদেহ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। এদিকে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে স্বামীকে হত্যা করে পালিয়ে যায় ওই যুবক। ছৈল্যাংটা থানায় এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে। আমার রেকর্ড সে আত সময় রেকর্ডিয়া আমার থানারে লাঠি লইয়া মারছে। সঙ্গে কি লাঠি দিয়ে মারছে? এর নাম কি? যে মারছে সঙ্গে সঙ্গে মেরে আছে না আপনার স্বামী? আপনার স্বামী নেই আর ওই আসামি কই? আসামি যে মারছে পুলিশ গেছিল। ঘটনাটা আমরা ডিজিএস কলেজ হসপিটাল থেকে আমরা একটা রিটেন ইনফরমেশন পাইছি। এই রিটেন ইনফরমেশনটা এমন যে অনু কুমার ত্রিপুরা তার ভাতিজা থানা হয়েছে ছয়লাংটাতে তার কাছে ঘরে পূর্ব শত্রুদের দরিয়া পিটপিটি করছে। তারপরে থানাতে ইয়াতে আনছে, প্রথমে কোলাই সরি হসপিটালে রেফার করছে। ওখান থেকে এই আহতের অবস্থা গুরুতর হয়ে কোলাই হসপিটালে রেফার করছে এবং এখানে নিয়ে আসার পথে এই সুজিত ত্রিপুরা এখনো পলাতক। যতটুক আমি জানছি থ্রু ওসি ফাইলিংটা পেশের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করছিল বা আমি শুনেছি ওই ওই কথা কি আছে।